পালিয়াশা মিয়ানমারের সীমান্তরক্ষী সেনাসহ 330 জনকে নৌপথে ফেরত পাঠালো বাংলাদেশ। দুই দফায় কক্সবাজারের ইনানি জেটিঘাট থেকে জাহাজে করে তাদের গভীর সাগরে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজে পৌঁছে দেওয়া হয়। যুদ্ধাবস্থায় সেনাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হলো। এদিকে বিজিবি প্রধান বলেছেন, আরও একজনকেও অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। মিয়ানমার থেকে পালিয়ে আসা 165 জনকে নিয়ে দ্বিতীয় দফায় জাহাজটি কক্সবাজারের ইনানির নৌবাহিনীর জেটি ছাড়ে বৃহস্পতিবার বিকেলে। বাংলাদেশের সীমানায় গভীর সাগরে অবস্থান নেওয়া মিয়ানমারের নৌবাহিনীর জাহাজে তাদের পৌঁছে দেওয়া হয়। এর মধ্য দিয়ে মিয়ানমার সীমান্তে যুদ্ধাবস্থায় বাংলাদেশে পালিয়ে আসা 330 জনকে দুই ধাপে ফেরত পাঠালো বাংলাদেশ। হস্তান্তর প্রক্রিয়ায় অংশ হিসেবে সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের 5 সদস্যের প্রতিনিধি দল আসে কক্সবাজারে। পালিয়ে আসা সদস্যদের বিজিবির কাছ থেকে বুঝে নেন তারা। তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী 302 জন, 2 জন সেনা সদস্য, 18 ইমিগ্রেশন সদস্য এবং 4 জন বেসামরিক নাগরিক। মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রমে উপস্থিত থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী প্রধান জানান, আর একজনকেও অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বিজিপি সদস্য যারা আমাদের কাছে আশ্রয় নিয়েছিল তাদেরকে প্রত্যাবর্তন করব। সেই প্রত্যাবর্তন কাজ আমরা সফলতার সাথে সম্পন্ন করছি। নতুন কোনো অনুপ্রবেশ আমরা আর করতে দেব না। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। রাখাইন সীমান্তে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে 4 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে পালিয়ে আসতে থাকেন বিজিপি সহ মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্যরা। 2017 সালে আসা একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমারের জান্তা সরকার, কিন্তু গত 12 দিন আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী সহ 330 জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত এই সংকটের সমাধান হলেও ভবিষ্যতে জান্তা সরকারের ভাগ্যে কী রয়েছে সেটি এখন দেখার বিষয়। কক্সবাজারের ইদানের নৌ জেটি থেকে মাসুদুল হক, ডিবিসি নিউজ।